স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয়ে রাজনৈতিক বিতর্ক কেন আর এ বিষয়ে আলোচনা করবার জন্য স্ট্রেন উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাইম মুন্নি আসবার জন্য আপনার তিনজনকেই স্বাগত দর্শক আপনি আলোচনা অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন করে আপনি প্রতিক্রিয়া দিতে পারেন মতামত জানাতে পারেন প্রশ্ন করতে পারেন অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আর ফেসবুকে সরাসরি দিকে ভিজিট করুন কম স্ল্যাশ আর টিভি অনলাইন আজকের আলোচনা বিষয় রাজনৈতিক বিতর্ক কেন দর্শক আমরা মূল আলোচনায় যাবার আগে আজকে যে সেদের একটি না ঘটনা ঘটল সেই বিষয়টি স্পর্শকতের বিষয় এবং সারা বাংলাদেশের মানুষের ভিত্তিতে কৌতূহল সৃষ্টি হয়েছে যে যেটি সামানত বিমানবন্দরে এই বিমানসীতের ঘটনাটি কেন ঘটেছে এ বিষয়ে আলোচনায় আমরা একটু করে নিই এবং এই বিষয়ে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহেদ আলম তার কাছ থেকে আমরা এর ব্যাখ্যাটি শুনে নিব বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদ আলম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনি তো দীর্ঘদিন ধরে এই এই বিষয় নিয়ে কাজ করে আছেন বিশেষ করে এভিয়েশন সেক্টরের উপরে আপনি সাংবাদিকতা করে আসছেন এবং আপনার দীর্ঘ ইতিহাস আছে এই বিষয়টি নিয়ে কাজ করবার কিন্তু আজকে যে ঘটনাটি ঘটলো সন্ধ্যায় যেটি শাহ আমানত বিমানবন্দরে ঘটেছে এবং যদিও সেটির অবসান ঘটেছে কিন্তু এই প্রেক্ষাপটে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটলো তার আদ্যপন্তটা কি হতে পারে আহ ধন্যবাদ আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা একটা দুঃখজনক ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবার এই ধরনের একটি ঘটনা হতে হয়েছে তবে আমরা ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে বিভিন্ন বাহিনী তড়িৎ ব্যবস্থা গ্রহণ এবং বিশেষ করে এই বিমানে যদি পাইলট এবং ক্রুরা ছিলেন তার অত্যন্ত দক্ষতার সাথে অতি অল্প সময়ের মধ্যে এই ঘটনাটির একটি দুঃখজনক ঘটনা পরিসমাপ্তি ঘটাতে পেরেছেন এবং সাথে সাথে সব যাত্রী এবং সবাই অখ্যাত অবস্থায় তারা মুক্তি পেয়েছেন এই হিসেব থেকে আমরা একটা মানে কঠিন উদ্বেগ যে সময় পার করেছে আজকে বিকাল থেকে সন্ধ্যা পর পর্যন্ত পাঠ যাক সেটা একটা সফল পরিসমাপ্তি হয়েছে যখন এই ধরনের একটা ঘটনা ঘটেছে তখন স্বাভাবিক ভাবে মানুষের মধ্যে আমাদের সকলের মনে প্রশ্ন যেটা ঘটলো কি করে এবং বিশেষ করে অস্ত্র নিয়ে একটা প্যাসেঞ্জার কি করে বিমানে এই যে ঘটনা করে আমাদের এভিয়েশন ব্যবসায় কোনো প্রতিক্রিয়া পড়তে পারে কিনা বা কি ধরনের একটি সংকটের সৃষ্টি হতে পারে কিনা আদৌ আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই এটা তো একটা একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আন্তর্জাতিক মহলে এই যে আমাদের যে নিরাপত্তার ব্যাপারে যে একটা ল্যাপস হয়েছে এটার ব্যাপারে স্বাভাবিকভাবেই ভাবেই আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে একটা ই হবে আমাদের প্রশ্ন করতে পড়তে হয়েছে এবং হবে আরো এবং এখন আমাদেরকে একটা ঘটনা থেকে কিন্তু আমাদেরকে আগামীর জন্য আরো বেশি করি করতে হবে আমাদের ডেফিনেটলি এই ঘটনা ঘটার মূল কারণ হিসাবে আমরা দেখতে পারি সিকিউরিটি ল্যাপস এবং সিকিউরিটি ল্যাপসটা কোথায় হয়েছে সেটা তো আমরা বুঝতে পারছি যেহেতু এই ফ্লাইটটা ঢাকার থেকে যাত্রা শুরু করেছিল এবং ঢাকা বিমানবন্দর বিমানবন্দর থেকে থেকে এই ফ্লাইটটা যাত্রা শুরু করেছিল কাজেই এখান থেকে যে চিন্তাইকারী কথিত চিন্তাইকারী সে ঢাকার থেকে উঠে ওই প্লেনে উডয়েন করেছিল এবং সে কি করে এই সময়ে ঢাকার আমরা জানি যে একটা কেপিআই একটা কি ইনস্টলেশন এটা একটা এবং এখান থেকে কিভাবে এতগুলো নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার দিয়ে জনাব এখানে আমার প্রশ্নটি যে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে এবং নিঃশ্রেচ্ছ নিরাপত্তা ব্যবস্থা আছে বিশেষ করে নানারকম ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে সেই ক্ষেত্রে কীভাবে এমন একটি যুবক অস্ত্র ঠুকলে এবং বিমান চিন্তার একটি ঘটনা ঘটনার সাহস পেলে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন আমাদের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এখানে এখানে আমরা আমি যেটা মনে করি যে এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেখন যেটা আছে অবশ্যই সেটা একটা ভালো অবস্থানে আছে বাট শুধু এই ভালো অবস্থান থেকে আমরা নিজেরা যদি মনে করি যে না এটা ঠিকই আছে তা না এখানে কিছু ল্যাপসেন্স ডেফিনেটলি হয়েছে এবং হওয়ার সুযোগও রয়েছে আপনি যদি দেখেন যে এই যে কাপটা এই ফ্লাইটটা ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার কথা ছিল এই একটি প্লেনে আপনার আন্তর্জাতিক প্যাসেঞ্জারও যাচ্ছিল এবং ডোমেস্টিক যে প্যাসেঞ্জার গুলো যে জন্য যাচ্ছিল একই প্লেনে মিক্স অ্যান্ড মিক্স করে যায় আর কি এইটা কিন্তু পৃথিবীর অন্য দেশে কোথাও আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ প্যাসেঞ্জার একই প্লেনে যাওয়ার কোনো বিধান নাই এবং এই যে প্যাসেঞ্জার স্বাভাবিকভাবেই যখন আন্তর্জাতিক প্যাসেঞ্জারদের যেভাবে স্ক্যানিং হয় বা যে ধরনের সিকিউরিটি চেক হয় তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে হয়তো সেখানে কিছুটা এবং স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক হওয়ার কথা নয় তো সেই যখন একই বিমানে করে একজন প্যাসেঞ্জার চিটানও যাচ্ছে আবার দুবাইও যাচ্ছে সেখানে একটা বড় ধরনের আমি মনে করি যে নিরাপত্তা ঝুঁকি এসে যাওয়ার সম্ভাবনা আছে আমরা জানি না এই যে প্যাসেঞ্জার কথিত যে চিন্তায় করি সে কি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল না দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেইগুলো আমরা আরো জানতে হবে জানলে সেটা বলা যাবে বাট আমি মনে করি যে আন্তর্জাতিক ফ্লাইটে আভ্যন্তরীণ রুটের প্যাসেঞ্জারদেরকে নেওয়ার কোন সুযোগ না থাকাটাই নিরাপত্তার জন্য সমীচীন হবে বলে আমি মনে করি এছাড়া অন্যান্য আরো বেশ যে জিনিসগুলো আছে যে যে আমাদের বিমানবন্দরে যারা নিরাপত্তা দায়িত্ব আছে তাদেরকে আরো কঠোর আহ অনুশীলন বা তাদেরকে নিয়মিত নিরাপদ নিরাপত্তা বিধি সম্বন্ধে তাদেরকে করা হবার কথা বলছেন যারা নিরাপত্তার দায়িত্বে কর্মরত রয়েছেন ধন্যবাদ কাজী ওহায়দুল আলম আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য আমরা মূল আলোচনা যাব তবে যাবার আগে এই যে আমরা আলোচনা আছে করতে চেয়েছি সেটা হচ্ছে রাজনৈতিক বিতর্ক আপনারা জানেন যে চকবাজারের ভাই এবং অগ্নিকাণ্ডের সত্তর জনের মর্মান্তিক মৃত্যু অর্ধশ্বিক অর্থাৎের ঘটনায় পারস্পরিক দশারোপা পাল্টা বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরিসা আলমগীর বলেছেন সরকারের দায়িত্বহীনতা ও ব্যর্থতার কারণেই অকারণে মানুষ সব জায়গায় প্রাণ হারাচ্ছে অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির নাশকতা আছে কি না তা খতিয়ে দেখার প্রয়োজন বলে দাবি করেছেন আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক হাসান মাহমুদ তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন চকবাজের মর্মান্তিক ঘটনায় যখন পুরো জাতি মর্মাহত শোকে মুচ্ছমান কাতর তখন রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ কেন এর পেছনে পেছনের কারণই বা কী এই বিষয়ে আমরা আলোচনা করব তবে আলোচনা যাবার আগে আমি আমাদের সঙ্গে আছেন এস এম কামাল হোসেন রেজরুল ইসলাম ভুইয়া এবং ফাহিদা নাসরিন মুন্নি আমরা আলোচনায় যাব ফাহামেদা নাসরিন মুন্নি আপনাকে দিয়ে শুরু করা যাক তবে বিমান সিনতায় যে একটি নাটকীয় ঘটনা ঘটলো এবং তার অবসান ঘটলো আমাদের যে নিরাপত্তায় দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা অত্যন্ত দ্রুত সময়ের ভিতরে বিষয়টি নিষ্পত্তি করেছেন এবং স্বস্তি ফিরে এনেছেন এ বিষয়ে আপনার যদি কিছু বলবার থাকে সে বিষয়ে আপনি বলতে পারেন না বলবার তো আছেই দেখেন অন্যান্য যে কোনো দেশের মতন বাংলাদেশেও বিমানে যে নিরাপত্তার বিষয়টি আছে সেটা কিন্তু তিন স্তরের এখন যে ঢুকে গিয়েছিল যেই ছেলেটি মাহাদাম সে অস্ত্র হাতে বিমানে কি করে গেল তার কি নিরাপত্তা বেষ্টনী পার হতে হয়নি আর যদি না হয়ে থাকে তাহলে সে কি কোনো ভিআইপি কিংবা কোনো কারণে যেটার বদল সে ওই পর্যন্ত উঠতে পেরেছিল আর যদি ধরাই পড়লো তাহলে তাকে মেরে ফেলা হলো কেন কারণ সে যদি বেঁচে থাকত তাহলে জানা যেত সে কীভাবে উঠেছিল কি তার উদ্দেশ্য ছিল প্রকৃত বেশিরভাগ সময়ই আমরা দেখে থাকি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই ধরনের যখন ঘটনাগুলো ঘটে তখন যারা এই ঘটনাগুলো ঘটায় তাদেরকে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এর মাধ্যমে এটা যখন শেষ করে দেয়া হয় তখন আর সাধারণ মানুষ আমরা জানতে পারি না যে আসলে কি হয়েছিল কি উদ্দেশ্য ছিল ছিল কিন্তু আমি সেটা বলছি না আমি বলছি প্রথমত এক নাম্বার হচ্ছে নিরাপত্তা তিন স্তরের বলয় থাকে একটা সেফটি পিন থাকলেই বিমানে উঠার ওঠার বেলায় কিন্তু শব্দ হতে থাকে হ্যাঁ আপনি তো ইভেন একটা ম্যাচ নিয়েও প্লেনে কখনো উঠতে পারবেন না তাহলে একটা পিস্তল নিয়ে কিভাবে সে উঠলো আর উঠে গেল যদি তার নিরাপত্তা একটা চেক না হলো দ্বিতীয় তৃতীয় তার পরবর্তীতে সে কি কোনো ভিআইপি ছিল কি ছিল সে কোনোভাবে কি পার পেয়ে গেছিল তার যেই ওই নিরাপত্তা বলয়ের যে বিষয়গুলো আছে আর আমার ওই একটাই কথা এটার একটা সুষ্ঠু তদন্ত হতে পারতো হওয়া উচিত ছিল বলে আপনি মনে করছি আহ ধন্যবাদ আমরা সবার কাছে একটি করে এই বিষয়টি আলোচনা করতে পারি এরপর বলবেন এস এম আপনি বলুন প্রসাপন করেছেন যে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি রয়েছে যেখানে তিন স্তর চার স্তর বিশিষ্ট বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থা থাকে একটু দেশটাই নিয়ে পর্যন্ত উঠা যায় না সেখানে একজন অস্ত্রধারী যুবক উঠলো যদিও এই বিষয়টিকে এখনও স্পষ্ট করা হয়নি যে যুবকটির হাতে কোনো অস্ত্র ছিল কি না কোনো বিস্ফোরক ছিল কি না বিষয়টিকে স্পষ্ট করা হয়নি আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী কিংবা কোনো যথাযথ কর্তৃপক্ষ বিষয়টিকে স্পষ্ট করেনি আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন আসলে আমি একটা বিষয় যে সে অস্ত্র নিয়ে কীভাবে বিমান উঠল এটা আসলে তদন্ত করা উচিত এবং আমি যতদূর শুনেছি সিভিল এভিয়েশনের যিনি এখন চেয়ারম্যান আছেন তিনি বলেছেন সাংবাদিক এটা তদন্ত করবে আর একটা বিষয় হচ্ছে যে দুঃখজনক এবং এটা আসলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিমান চিন্তায় হয়েছে বিমানের বলা হচ্ছে আমরা যেটা মিডিয়ায় দেখছি যে দুইজন কুরুকে এখনও জিম্মি করে রেখেছে সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর কমান্ডো বাহিনী আট মিনিটের ভিতর একটা অপারেশন সাকসেস করেছে গোটা জাতি যেখানে তাকিয়েছিল গোটা জাতি যেখানে সংশয়ের মধ্যে ছিল শুধু জাতি না সংখ্যার ভিতরে ছিল সংখ্যার ভিতরে ছিল গোটা মানে বিশ্বে যারা বাঙালি আছে তারাও ফোন করে খবর নিয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ র্যাব এয়ারফোর্সের লোকজন মিলে জননেত্রী শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে এই জিনিসটার অবসান ঘটিয়েছেন এবং সেই অবসান ঘটানোর ক্ষেত্রে যে এই ঘটনা ঘটিয়েছেন তাকে হত্যা করা হয়েছে শিখানো বিচার বহির্ভূত হত্যা অভিযানে তিনি মারা গেছেন অভিযানে তিনি মারা গেছেন শিখানো আমার বোন বিএনপির নেত্রী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলতেছে মানে তাহলে কি ওই লোকরে ধরা যাবে না ওই লোকরে মানে নিয়ন্ত্রণ করা যাবে না ওই লোকরে ধরতে না গেলে তাহলে কি হইতো তাহলে এই যে কথা প্রসঙ্গে বলতে হয় তাহলে কি বিএনপির লোকজন কি চাইছিল যে এটা বিমানটা এইভাবে থাকুক বিমান যদি পাল্টা প্রশ্ন এই যে এইখানেও বিচারবহিত যেখানে আমার সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে গোটা জাতি তাকিয়ে আছে সেইখানে বলছে বিচার বহিত হত্যাকাণ্ড তা আমি যদি প্রশ্ন করি তাহলে কি বিএনপি লোকজন কি চাইছিল যে এটা হোক মানুষ তো তখন আমারও খারাপ বলবে যে লোকটা কি বলে আপনি বিএনপির পক্ষ থেকে যে কথাগুলো বলা হয় সেই কারণেই পাল্টা প্রশ্ন আসে তাহলে কি তারা চাইছে যে এই সিনতাইটা ই থাকুক যে একটা ইস্যু হোক ইস্যু হচ্ছে সেটা তাহলে এই এই ধরনের কথাবার্তা বলা ঠিক না দেখেন ইন্ডিয়াতে ইন্ডিয়ার সেনাবাহিনী মারা গিয়েছেন আমি স্বীকার অবহেলা কিনা অবহেলা হোক কিংবা আপনি ঘটেছে না আমি মনে করি যে এটা কারো না কারো অবহেলার কারণে এই লোক ঢুকে গেছেন আবার আসবো এস এম কামাল হোসেন রেজুর আসলাম আমি আমূল আলোচনা যাবো এবং একটি সূত্রপাত ধর আলোচনা করতে চাই আপনি জানেন যে চকবাজারের যে ট্রাজিডি ঘটনা সেটি নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে পাল্টা পাল্টি অভিযোগ আছে যেমন করে পাল্টা পাল্টি অভিযোগ শুরু হলো এই নাটকীয় বিমান সান্তের ঘটনা এবং যার সমাপ্তি ঘটল নাটকীয়ভাবে ঘটল আপনি রাজনীতিতে ব্লেম গেম যেটি ঘটছে বা একটি ঘটনা ঘটলে তাকে পক্ষ বিপক্ষে নানারকম ব্যাখ্যা দেবার চেষ্টা করে অভিযোগ পাল্ট অভিযোগের ভেতরে ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে এসে বিষয়টিকে আড়ালো করবার চেষ্টা করে এই বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন ধন্যবাদ আর টিভির দর্শকবৃন্দু এবং আমার দুই সহ এবং আপনাকে চকবাজারের ঘটনা এবং আজকের ঘটনা দুইটাই আমাদের জন্য খুব দুঃখজনক বাংলাদেশের আজকে যে ঘটনা ঘটছে বিমান চিন্তায়ের মতো ঘটনা এটার জন্য আমি মনে করি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা ব্যবস্থা যে উদ্বেগজনক এটা প্রমাণিত হয়েছে আরেকবার আন্তর্জাতিক এভিয়েশন আইনে বাংলাদেশের যে বিমানবন্দরগুলো আছে আমাদের এভিয়েশন কর্তৃক যে আইনগতভাবে নিরাপত্তার ব্যবস্থা হয় তাকে প্রথম শ্রেণীর মনে করা হয় না অনেকবার এই ব্যাপারে বাংলাদেশের বিমান কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে আমাদের মন্ত্রী যখন রাশেদ খান মেনন ছিল তখনও ব্রিটিশ ভিত্তিক এই সংস্থা এসে এখানে রিপোর্ট দিয়েছে যে এই জায়গার নিরাপত্তা ব্যবস্থা সঠিক নয় আজকের এই ঘটনার মধ্য দিয়ে তাদের সেই কথা কিন্তু প্রমাণিত হয়েছে যে আমাদের বিমানবন্দরের তিন স্তর বলেন চার স্তর বলেন এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সঠিক নয় আমরা আগে দেখেছি কিছু দুই চার বছর আগেও যে বিমানবন্দরের জন্য আলাদা পুলিশ ছিল না পুলিশ ছিল বাংলাদেশের রেগুলার পুলিশ কিন্তু বিমানবন্দরের জন্য বিমানবন্দর পুলিশ এপিপিএল নামে একটা পুলিশ বাহিনী গঠন করা হয়েছে স্পেশাল স্পেশাল ফোর্স না মানে বিমানবন্দর শুধু বিমানবন্দরের জন্যই করা হয়েছে পর্যটন পুলিশ এপিপিএল এটা তো এই পুলিশ আলাদাভাবে দেওয়ার পরেও আমরা কিন্তু আজকের এই ঘটনাটা দেখছি যা সত্যি একটা দুঃখজনক কি কারণে করেছে কি উদ্দেশ্যে করেছে কীভাবে ইয়া হয়েছে এগুলো বিতর্কের বিষয় মূল বিষয়টাতে আসতে হবে যে আমাদের সিভিলাইজেশন কর্তৃপক্ষ এবং প্রত্যেকটা এয়ারপোর্টের জন্য কিন্তু আলাদা একটা ব্যবস্থাপনা আছে ম্যানেজারের একজন এয়ারপোর্টের জন্য আলাদা ম্যানেজার থাকে ওরদের নেতৃত্বে সিকিউরিটি ব্যবস্থা সহি করা হয় তারপরে আপনার পুলিশে যে এমিগ্রেশন দেখে সেখানেও একটা নিরাপত্তা ব্যবস্থা আছে সর্বশেষ যখন যায় বিমান কর্তৃপক্ষের একটা ইয়ে আছে এতগুলো স্তরের পরে যে জিনিসটা আমাদের মাহব্বাই বলেছে যে এখানে কিন্তু একটা জিনিস আপনি যখন ডোমেস্টিক এয়ারপোর্ট দিয়ে কোথাও যাতায়াত করবেন আভ্যন্তরীণ কোনো রুটে সেখানে নিরাপত্তা ব্যবস্থা যে অবস্থা আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে সেই অবস্থাটা দুর্বল এখন আভ্যন্তরীণ টার্মিনাল থেকে কোনো একটা যাত্রী যখন ইন্টারন্যাশনাল টার্মিনাল গিয়ে সেরা একটা ইন্টারন্যাশনাল বিমানে উঠে সেই ক্ষেত্রে একটা দুর্বলতা এখানে থাকতে পারে এবং ওই দুর্বলতার সুযোগ নিয়ে আজকের ঘটনা হয়েছে আমরা একটুকু সুক্রিয়া আদায় করতে পারে এবং ধন্যবাদ জানাইতে পারে আমাদের মূলত চারটা ফোর্স এখানে কাজ করেছে একটা ফোর্স হলো বাহিনী সেনাবাহিনীর একটা স্পেশাল ফোর্স কাজ করেছে বিমান বাহিনীর ফোর্স কাজ করছে সোয়াদ কাজ করছে র‍্যাব কাজ করছে সবাই সাকসেসফুল্লি যাত্রীদেরকে ক্রুদেরকে একটা নিরাপদে অবতরণ করার ব্যবস্থা করেছে তার চেয়ে আগে ধন্যবাদ দেওয়া দরকার হলো পাইলট এবং ক্রুকে এবং তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিমানটাকে দিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু বিমানের গতিপথ পরিবর্তন করে আবার ল্যান্ডিংয়ের ব্যবস্থা করেছে এই যে ল্যান্ডিং তৈরি করার ব্যবস্থার ফলে মেসেজ দেওয়ার ফলে আমাদের সিকিউরিটি ব্যবস্থা সেখানে কিন্তু একটা আমাদের ফোর্সগুলো একটা ভালো মানে দক্ষতার পরিচয় দিয়েছে এবং আট মিনিটের মধ্যে এই অবস্থাটার পরিসমাপ্তি করতে সক্ষম হয়েছে এবং দেশ দেশে কোন থেকে একটা স্বস্তির জায়গার মধ্যে নিয়ে আসতে পারছে তা আমি মনে করি যে আমাদের আন্তর্জাতিকভাবেও আমাদের এই বিমানবন্দর সমূহ এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আস্থায় আসার জন্য কারণ আমরা এই এভিয়েশন ব্যবসার সাথে জড়িত যারা আছে ইন্টারন্যাশনালি আমাদের দেশের প্রতি আস্থা আনার জন্য এই ঘটনার একটা প্রভাব বিস্তার করবে আগামী দিনে যাতে এই ঘটনা প্রভাব বিস্তার করে আমাদের এই ব্যবসাটা ক্ষতিগ্রস্ত না হয় বা কারণ হল বাংলাদেশে কিছুদিন আগেও কিন্তু বেসরকারি খাতে এভিয়েশন ব্যবসা ছিল না আজকে কিন্তু বাংলাদেশে একটা বিকাশমান ব্যবসা হয়ে গেছে এভিয়েশন বেসরকারি খাতে আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখছি অনেকগুলা কিন্তু এভিয়েশন আছে বেসরকারি খাতে তারা কিন্তু অনেক দূর আগায় গেছে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করছে আমাদের বাংলাদেশ এটা শুরু হয়েছে কিন্তু এই অবস্থা যদি থাকে তাহলে আমরা মনে করি যে এই অবস্থা আমাদের এই শিল্পটাও ধ্বংস হবে পাশাপাশি আন্তর্জাতিকভাবে আমাদের দেশের সুনাম হন হবে কাজে এই ব্যাপ যেই জায়গায় যতটুকু আমাদের লিকেজ আছে এই লিকেজটাকে পরিপূর্ণভাবে এখনই এটা শেষ করার দরকার ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে আমি আবারও ছি অ্যাডভোকেট ফাইম মুনি আপনার কাছে যে যে আলোচনা আমরা লক্ষ্য করলাম যে একটি ব্লেম গেমের আমরা ইঙ্গিত পাচ্ছি যেহেতু আপনি বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলেছেন কামাল হোসেন বলেছেন যে এটি নয় এটি অপারেশন করা হয়েছে কিন্তু একইভাবে যেটি চক বাজারের ভয়াবহ শুরু হয়েছে রিজবি আহমেদ বলেছেন খালাদা জিয়াকে যে পরিত্যক্ত ভবনে রাখা হয়েছে চারপাশে রাসায়নিক বিস্ফোরক ডিপো রয়েছে চুরিহাট্টা থেকে নাজিমন্দিন রোডের দূরত্ব মাত্র দেড় থেকে দুশো গজ তিনি তার ভাষ্য মতে অন্যদিকে হাসান মাহমুদ বলেছেন বিএনপি নাশকতা করছে তা ক্ষতি দেখার প্রয়োজন রয়েছে এমন একটি ট্রাজেডি যে ব্রেম গেম শুরু হয়েছে এই বিষয়টিকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে দেখছেন আপনাদের ব্যাখ্যা কি আছে প্রসঙ্গে তার আগে আপনার ছোট্ট একটা কথা পরিষ্কার করে দিই আপনি বলেছিলেন যে এই যে বিমানের বিষয়টা যে উঠেছিল যে তার হাতে অস্ত্র ছিল কি না বিমান বাহিনীর জহুরুল হক ঘাটের প্রধান মফিজুর রহমান সাহেব উনি রাত আটটায় বিমানবন্দরের সামনে সাংবাদিকদের বলেন যে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে যাত্রী ক্রু সবাই সুস্থ আছে প্রথম আলো এটা অনলাইনে নিউজ এখন দেখেন চকবাজারে আছে কি কিন্তু এটা আমি এটাই বললাম এই যে উনি বলেছেন অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে যাত্রী ক্রু সবাই সুস্থ আছেন এটা বলেছে আর কি জি এখন দেখেন চকবাজারের যেই মর্মান্তিক অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটা বুধবার দিন রাত সাড়ে দশটার দিকে ঘটে গেল এর থেকে মর্মান্তিক তো কিছু হতে পারে না একশো জন মানুষের মৃত্যু এবং সেই সাথে বহু মানুষ অগ্নিদগ্ধ হয়ে কি ভীষণ রকমের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তারা ভয়ঙ্কর যন্ত্রণায় আছেন এখানে বিতর্কের কী আছে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়াকে নাজিমুদ্দিন রোডের যেই জায়গাটাতে পরিত্যক্ত একটি ভবনে একমাত্র বন্দি উনি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটার পর একটা মামলা দিয়ে ছত্রিশটা মামলার ভেতরে দেখেন বত্রিশটা মামলায় জামিনে আছেন অথচ মূল যেই মামলায় যে সাজা হয়েছে সেগুলো গত জুলাই মাসে উনি কিন্তু জামিন পেয়েছেন আমি আইনের দীর্ঘদিনের একজন ছাত্রী হিসেবে এটুকু জানি যে একজন নারী হলে বয়স্ক হলে হ্যাঁ আপনার কিন্তু জামিনের অধিকার জন্মায় আর পাঁচ বছরের সাজাটাকে অত্যন্ত দণ্ড হিসেবেই ধরা হয় আর কারো বেলায় পাঁচ বছর থেকে দশ বছর হয়েছে কিনা না এটা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সাবেক প্রধানমন্ত্রীর বেলায় এটা কিন্তু ভবিষ্যতে গবেষণা হবে ভবিষ্যতে সবই লেখা হবে সঠিক সুষ্ঠু এটার বিষয় বস্তুগুলো আছে সবই আসবে এখন দেখেন যে যেখানটায় উনি বন্দি আছেন ওই পরিত্যক্ত ভবনটিতে তার থেকে চুরিহাটটার দূরত্ব অত্যন্ত কম সারাটা রাত উনি অত্যন্ত আমাদের দেশনেত্রী উদ্বিগ্ন ছিলেন চিৎকার শুনছেন মানুষের দৌড়াদৌড়ি বিশ বিকট শব্দে ওই যে ড্রামগুলো ওগুলো বিস্ফোরিত হচ্ছে আগুনের লেলিহান শিখা এখন এই রকম একটি অবস্থার মধ্যে আমরা আমাদের মায়ের মতো নেত্রী নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হব কোটি কোটি মানুষ বাংলাদেশের যাকে ভালোবাসেন সবচাইতে জনপ্রিয় নেত্রী যিনি যাকে নিয়ে আপনি দেখেন আন্তর্জাতিক যেই সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ তারা কিন্তু বারবার বলেছে যে দুই সালের ডিসেম্বরে নির্বাচন এটাকে সামনে রেখে জিয়াকে অভিযুক্ত করে যে শাস্তি দেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে একটা খুব দ্রুত গতিতে আমরা একটা সংক্ষেপ করে একটু নির্দিষ্ট সেটি হচ্ছে যে আপনি কিভাবে দেখবেন যে এই দুর্ঘটনা যেটা চুরি যে দুর্ঘটনা ঘটলো তার সঙ্গে খালেদা যে একেবারে রাজনীতিকরণের যেটি আহ প্রক্রিয়া আমরা লক্ষ্য করলাম যেটি হচ্ছে যে আহ চারপাশে রাসায়নিক বিস্ফোরকের ডিপো রয়েছে এবং একটি আতঙ্কের কথা আপনারা বলতে চেয়েছেন অন্যদিকে ফোকাস আলমগীর বলেছেন যে সরকারের দায়িত্বহীনতা এই বিষয়টি কিভাবে সম্পৃক্ত করবে এখন এটা তো সত্যি যে 29 ডিসেম্বর রাতে যে ভোটটা হয়ে গেল 30 এ ডিসেম্বরে ভোট হওয়ার কথা ছিল সেখানে জনগণের কাছে যদি এই সরকারের সত্যিকার অর্থে জবাবদিহিতা থাকত যদি সত্যিকার তারা জনগণের ভোটে নির্বাচিত হতো হ্যাঁ এগুলো না করে যা যা করা হয়েছে টিআইবির রিপোর্ট থেকে জাতিসংঘ থেকে শুরু করে কংগ্রেসে এই কয়েকদিন আগেও ছয়জন কংগ্রেসম্যান ওনারা বললেন যে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছে পম্পেও যুক্তরাষ্ট্রের তাকে যে গণতন্ত্র পিছন দিকে হাঁটছে একদলীয় শাসনের দিকে যাচ্ছে বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিকের সর্বোচ্চ মিলিটারি কর্মকর্তাদের একজন উনিও ওনার ভীষণ রকমের উদ্বেগের কথা প্রকাশ করেছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এখন ব্লেম গেম শব্দটা আপনি উচ্চারণ করছেন কিন্তু দেখেন গেমটা কোথায় ব্লেম তো দিচ্ছে আওয়ামী লীগ আমাদেরকে গেমটা কোথায় এখন রাজনীতিটা আসলে কোন জায়গায় আছে বিরোধী দল সবচাইতে বড় বিরোধী দল যারা জনগণের প্রত্যক্ষ ভোটে বারবার জনগণ তাদেরকে বসিয়েছে দেশ পরিচালনা করবার জন্য সেই বিএনপিকে নিশ্চিহ্ন করবার একটা একমাত্র উদ্দেশ্য নিয়ে যে একটা এজেন্ডা নিয়ে এই সরকার এই যে ঠিক আমি যেখানে আপনাকে প্রশ্ন করি যেখানে একটি ঘটনা ঘটেছে হৃদয়বিদারের ঘটনা ঘটেছে যেটি তারপরে সেটির সঙ্গে আপনারা সরকারের সম্পৃক্ততা আনলেন নির্বাচনের সম্পর্কটি আনলেন এই বিষয়ের কার্যকারণ সম্পর্কে যদি আরেকটি নির্দিষ্ট স্পষ্ট করেন দেখেন যে ঘটনা ঘটেছে চুরিহাটটাতে এর কিছুদিন আগে নিমতলিতে একই রকম ঘটনা ঘটেছিল কিনা একশোর উপরে মানুষ সেই দিন নির্মম ভাবে মৃত্যু নিহত হয়েছিলেন এবং তারও আগে আরেকটু পেছনে যান রানা প্লাজা সেখানেও তো বিএনপির দোষ তারা দেখেছিল একজন মন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কি ধরে নাড়াচাড়া করেছে বিল্ডিং ধসে বারোশোর মতন শ্রমিক কি নির্মম মৃত্যুর শিকার হয়েছিল আর এইভাবে ব্লেম গেম যেটা এটা তো দেখা যাচ্ছে যে ক্ষমতাসীনরাই সিনরাই বারবার দিচ্ছে আপনি রানা প্লাজা থেকে শুরু করে অন্য যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সাথে সাথে এই ব্লেম গেম যেটা এটা দেখেন আমরা ক্ষমতায় নেই কিন্তু তারপরও কি ভীষণ উৎকণ্ঠা তাদের তারা সকাল থেকে রাত পর্যন্ত ইভেন সংসদে দাঁড়িয়েও টিআইবির যে গবেষণা সেখানেও আপনারা দেখেছেন যে কি পরিমাণ তারা সময় আমাদের প্রধান নেত্রী আমাদের দুজন নেতাকে ওনারা একটার পর একটা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো দিয়ে দেখেন এই যে এটা বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে কিনা যে বেগম জিয়া কুমিল্লায় কোনো নাশকতা করেছেন যিনি যাকে সেই দিন বন্দী করে রাখা হয়েছিল উনি কিন্তু বন্দি ছিলেন সেই দিন আর তারপরের ঘটনা বিস্ফোরকেরায় মামলা কিংবা মানুষ পুড়িয়ে হত্যা এগুলা কি বাংলাদেশের একজন মানুষ যে বিএনপি করে না মনে করেন আওয়ামী লীগ করে আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের সমর্থক কিংবা কোনো দলই করে না মানুষ কিন্তু বিশ্বাস করে না মানুষের আদালতে উনি সম্পূর্ণ নির্দোষ এই রকম রাজনৈতিক মামলা রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে অতীতে হয়েছে ভুরি ভুরি উদাহরণ আছে বাংলাদেশ সহ এই উপমহাদেশে এবং সারা বিশ্বে আমরা রাজনৈতিকভাবে আমাদের অত্যন্ত সিনিয়র প্রথিত যশ আইনজীবী যারা আছেন যাদের প্র্যাকটিসের বয়স কারো চল্লিশ বছর কারো একটা কথা বলে শেষ করছি ৫০ বছর ওনারা বলেছেন আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা যাবে না তাহলে বুঝে নেন ধন্যবাদ আবারও আসবো আপনার কাছে ফাইমেন আসছেন মুন্নি এস এম কামাল স্যার আপনি বলুন যে আমরা ব্লেম গেম নিয়ে আলোচনা করছি ব্লেম গেম ইন পলিটিক্স সেটি হচ্ছে যে এতগুলো লোক মারা গেল এটি ঘটনা ঘটে গেল কিন্তু রুহুল কবির যে মন্তব্য তার প্রেক্ষাপটে হাসামন্দ বলেছেন বিএনপি নাশকতা করেছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন নাশকতার যে আইডিয়া ধারণাটি আপনাদের ভিতরে কিভাবে আসলো একটি যদি ব্যাখ্যা করেন আপনাদের ধন্যবাদ চকবাজারে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক মর্মান্তিক সরকার জানেন আগামীকাল আজকেই আর কি বারোটা দিকে আজকেই শোক জাতীয় শোক দিশ হিসেবে ঘোষণা করেছে এটা একটা এক দুর্ঘটনার ভিতর দিয়ে এই ঘটনাগুলো ঘটেছে আমরা সবাই এদের পাশে দাঁড়ানো উচিত সরকারের পক্ষ থেকে মেয়র গিয়েছেন মন্ত্রী মহাদয় গিয়েছেন এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রীও যে তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ইতিমধ্যে সরকারের পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখান থেকে যারা কেমিক্যাল ব্যবসা করে কেমিক্যাল ফ্যাক্টরি আছে এগুলো সরানোর জন্য ইতিমধ্যে শুরু হয়েছে আমরা এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়াবো এই মানুষগুলোকে কিভাবে পুনর্বাসন করবে এই কথাগুলো বলা উচিত আপনি এই প্রসঙ্গে যখন কথা বলছেন কথা যিনি আমার সাথে আজকে এখানে বিএনপির পক্ষ থেকে কথা বলছেন উনি খুব সুন্দর ভাষায় হ্যাঁ জাতির সামনে কিছু মিথ্যে মেসেজ দিলেন অসত্য মেসেজ কোটি কোটি জনতা বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক মামলা হয়েছে রাজনৈতিক মামলা এই কথাগুলো বলা উচিত না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি রাজনৈতিক মামলা হয়নি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন হচ্ছে বেগম খালেদা জিয়ার তৈরি মঈনউদ্দিন এবং ফখরুদ্দিন সাহেবরাজ যে দুইজন ব্যক্তি খালেদা জিয়ার কাছে খুব প্রিয় ছিল তারাই মামলা করেছে মাননীয় জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেনি আর ওনারা বলেন কি নির্মম নির্ধয় সবচেয়েতে নির্মম নির্ধার হচ্ছে যে আজকের প্রধানমন্ত্রী একাশি সালে দেশে আসার পর ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে বাঙালির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুকে যেখানে হত্যা করা হয়েছিল তার পরিবারের আঠারো সদস্যকে হত্যা করা হয়েছিল সেই বাড়িতে ঢুকতে দেয়নি ওই রাস্তায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন নামাজ পড়েছেন দোয়া করেছেন কত নির্মম কত নিষ্ঠুর কত জঘন্য আর উনি নিয়ে আসলেন এই তিরিশে ডিসেম্বরের নির্বাচনে উনত্রিশ ডিসেম্বর রাত্রে ভোট হয়েছে সেইটি বিএনপির দৃষ্টি কারণ বিএনপির এই অভ্যাস আছে আগে ঢুকানোর মাগরোতে নির্বাচন করেছে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করছে ওনার নেত্রী বলতেন যে পাগল আর শিশু ছাড়া কেউ তত্ত্বাবধায়ক নাই সেই নির্বাচনে বাধ্য হয়েছে সেই জনগণের দাবি মানতে তো ভোট চুরি ভোট কারচুপি করার অভ্যাস হচ্ছে বিএনপির জন্ম জন্ম হিসেবে বিএনপির মিথ্যার উপর দাঁড়িয়ে এবং মিথ্যে কথা বলে দিই আপনার কাছে আবারও ফিরে আসবে কি বিরতির আমাদের বিরতি নিতেই হচ্ছে এরপরে আপনার কাছে আমি আবার আসবো এই আলোচনায় দর্শক সময়ের বিরতির আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি ফিরছে শীঘ্রই সঙ্গেই থাকুন স্বাগত আর আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আর টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসিতে সঙ্গে আছি মিসেরিম আমরাও খান আলোচনা বিষয় চক ট্র্যাজেডি রাজনৈতিক বিতর্ক কেন আলোচনায় আছেন এস এম কামাল হোসেন রেজুল ইসলাম ভাইয়া এবং অ্যাডভোকেট ফাইমের আস্টিন মুন্নি অ্যাডভোকেট রেজুর ইসলাম ভূইয়া আপনি বলুন যেখানে একটি বেগান্তর পরিণতি ঘটে গেল সেখানে সকল দল সকল মানুষের যেখানে একসঙ্গে কাজ করবার কথা ছিল তা না ঘটে কেন এই রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হচ্ছে চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে যে অগ্নি বিতর্ক শুরু হয়েছে এটা আমাদের জাতি হিসেবে খুবই দুঃখজনক এবং বিএনপি বলছে এখানে ষড়যন্ত্র আছে সরকারের দায়িত্ব নাই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে আমরা যেখানে সত্তর জন লোক মারা গেলেও অসংখ্য লোক চিকিৎসাধীন আছে তাদের পুনঃবাসনের জন্য এবং পরবর্তীতে এই ঘটনা যাতে না ঘটে সেটার ব্যাপারে কথা বলবো সবাই মিললা না করে আমরা একজন একজনকে দোষারোপ করছি এটা আসলেই দুঃখজনক আমরা দেখেছি যে ইতিপূর্বে কিন্তু এরকম ঘটনা নিমতলিতে ঘটেছিল এবং তখনও একটা অর্ডার হয়েছিল যে কেমিক্যাল কোম্পানি গুডাউনগুলো নিম টাউন থেকে সরিয়ে দেওয়ার কিন্তু বাস্তবতা হলো এরকম যে দিলীপ বড়ুয়া অথবা ইয়ে ছিল তখন শিল্পমন্ত্রী আমরা কিন্তু সেটা সফল করতে পারিনি আজকে কটুক সফল হবে তাও আমি জানি না যতদিন পর্যন্ত এই সমস্যাটার সমাধান না হবে একই বিল্ডিংয়ে আপনি গোডাউন করছেন আবাসিক ব্যবস্থা করছেন হয় বিল্ডিংটাকে আপনি বাণিজ্যিকভাবে একেবারে অথবা আপনি আবাসিক করে দেন তাহলে একটা সিকিউরিটি থাকে নিমতলির ঘটনা থেকে আমরা এটা আমাদের জাতিগত হয় এরকম একটা ঘটনার মধ্যে এরকম কে দায়ী কে দায়ী না এই বিতর্ক আসার কোনো কথা না যদিও আজকের দিনটাতে শোক দিবস হিসেবে পালন করার জন্য আমন জানানো হয়েছে তা আমি মনে করি যে এই বিতর্কের মধ্যে না থেকে আমরা কিভাবে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং যারা চিকিৎসাধীন আছে তাদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা সহ পুনর্বাসনের ব্যবস্থা করা যায় সেদিকে যদি আগেতে পারি তা আমার মনে হয় ভালো হয় আর নিরাপত্তার কথা বলা হয়েছে জেলখানার ভিতরে একজন মানুষ নিরাপদ থাকবে না বাইরের কোনো ঘটনাতে অনিরাপদ হয়ে যাবে এটা বাংলাদেশে আমার মনে হয় যে এই অবস্থা এখন পর্যন্ত গিয়ে পৌঁছে নেয় এটা একটা ইস্যু তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে আমার মনে হয় যে এই ইস্যু না তৈরি করাই উচিত কারণ হলো ঘটনা যে জায়গায় গড়েছে আর জেলখানার ভিতরের অবস্থান দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে সে জেলখানার দেওয়াল দেখলে হবে না জেলখানার ভিতরের অবস্থানটা কিন্তু অনেক বড় অবস্থা একটা বগুল ইয়ার অবস্থানের মধ্যে আছে কাজে ওনাদের নেত্রী যে জায়গার মধ্যে অবস্থান করছে সেই জায়গা থেকে ইয়ার অবস্থান কিন্তু দেড়শো ফিটের মধ্যে না দেওয়ালের অবস্থান দেড়শো ফিট হতে পারে কিন্তু দেওয়ালের ভিতরে কতটুক ভিতরে আছে সেইটা কিন্তু দেখার বিষয় আছে আমি ওই ভিতরকে যেতে চাই না আমি শুধু বলতে চাই যে আমাদের একটা সমাধানে আসার জন্য এই কেমিক্যাল গোডাউন টাউনে থাকতে পারবে না এটার জন্য একটা কার্যকর আইনের ব্যবস্থা করা হোক এবং এই আইন করেই খান্ত না হয় আমরা এটা যাতে ওই জায়গা থেকে ভালো শিল্প এলাকার মধ্যে স্থানান্তর করতে পারি এই ঘটনার জন্য আর পুনরাবৃত্ত না হয় সেই ব্যবস্থাটা আমরা যদি করতে পারি কার্যকরভাবে তাহলে মানুষের জীবন এবং যানমালের নিরাপত্তা হয় আপনি দেখেছেন কিভাবে আগুনগুলো বিস্ফৃত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে মানুষগুলো অসহায় ছিল আপনি বিল্ডিংয়ের ভিতরে যেরকম মানুষ মারা পড়েছে আটকা পড়ে বাইরে খোলা জায়গায় রাস্তার মধ্যেও কিন্তু মানুষ মারা গেছে এই যে সংক্ষেপে বলুন আমি যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে যে হাসান বলেছেন যে বিএনপি নাশকত্যাগ করেছে কেন প্রয়োজন ঠিক একইভাবে রিজবি আহমেদ বলেছেন পদত্যাগের কথা বলেছেন সরকারের যে দায়িত্ব নিয়ে থেকে পদত্যাগ করার দরকার এই বিষয়টিকে আপনি কি দেখছেন দুটো আমি দুইটাই রাজনৈতিক বিতর্ক হিসেবে দেখছি এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই বিতর্ক অবতারণা করেছে হাসান মাহমুদ এবং রেজভি আহমেদ দুইজনই অতীতেও আমরা দেখেছি যে অনেক বিষয়কে গোলা করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এটা হাসান মাহমুদের মধ্যেও আছে এবং রেজভি সাহেব তো আবাসিক নেতা হিসেবে একটা অফিসের মধ্যে বসে আছেন প্রতিদিন উনি কোনো না কোনো ইস্যুতে কথা বলতে হবে এবং এটা একটা মানে রাজনৈতিক রেওয়াজ হয়ে গেছে রাজনৈতিক ইস্যুতে সংবাদ সম্মেলন হবে এটা স্বাভাবিক জিনিস হইতেই পারে কিন্তু এইটা যে প্রতিদিন চব্বিশ ঘন্টা পরে পরে আটচল্লিশ ঘন্টা পরে পরেই করতে হবে এরকম আমার মনে হয় যে কোনো কালচার এই নতুন রিসভেভিফাই সাহেব উদ্বোধন করছে আমি মনে করি ওনাদের বুধোদয় হওয়া উচিত আমরা জাতি হিসাবে রাজনৈতিক নেতারা কিন্তু এইসব কারণে জাতির কাছে এবং মানুষের কাছে আমরা ছোট হয়ে যাচ্ছি অন্তত এই জাতীয় কথাবার্তা না বলে একটু গঠনমূলক যদি আমরা আলোচনা করি বা সমালোচনা করি তাহলে রাজনৈতিক নেতা হিসেবে আমরা যে যে দূরি করি রাজনৈতিক নেতাদের একটু সম্মানটা থাকে তাহলে এই কথার কারণে সম্মানও নষ্ট হয় ধন্যবাদ আবার অ্যাডভোকেট আপনি বলুন যে মেজর ফরস আলমগীর যেটা বলেছেন যা থেকে বিতর্কের সূত্রপাত হয়েছে সেটি হচ্ছে তিনি বলেছেন দায়িত্বহীনতা অব্যবস্থাপনায় জন্য বিভিন্ন জায়গায় বহু লোক মারা যাচ্ছে এটিকে আপনি কিভাবে দেখছেন যেহেতু পুরনো ঢাকা আগেও এমন গুদাম ছিল এবং আপনাদের সময় ছিল এবং একই ব্যবস্থাপনায় আছে সেক্ষেত্রে দায়িত্বহীনতা অব্যবস্থাপনার বিষয়টিকে আপনি কিভাবে হুম ধন্যবাদ আপনাকে আজকে আমি এখন তো রাত বারোটা বেজে গেছে চব্বিশে ফেব্রুয়ারি এখন পঁচিশে ফেব্রুয়ারি আমি আজকের এই দিনে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে বিডিআর পিলখানা হত্যার সেই সাতান্ন জন সেনা কর্মকর্তা যারা অত্যন্ত নির্মমভাবে মৃত্যুবরণ করেছিলেন এবং তার সাথে আরও বেসামরিক আর বিতর্ক বেসামরিক যারা চুহাত্তর জন টোটাল মৃত্যুবরণ করেছিলেন সেই শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শোক জানাচ্ছি সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে বিদেহী আত্মার মাখফেরাত কামনা করছি আপনি যে কথা বললেন যে আমাদের মহাসচিব বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন দেখেন এই কথা তো আপনিও খুব ভালো করে জানেন যে রাষ্ট্রের যে মানুষগুলো আছে একটা দেশে যে জনসাধারণ আছে সেই মানুষগুলোর জানমালের নিরাপত্তা বিধান করবার দায়িত্ব তো রাষ্ট্রের অর্থাৎ সরকারের কাজেই সরকারের যে মেকানিজম আছে সেটা তো যারা আমরা বেসরকারে এমনি সাধারণ মানুষগুলো আছে তাদের হাতে তো নেই যে কারণেই সরকারকে বলা হয় রাষ্ট্র পরিচালনা করছে যেভাবেই হোক যেভাবেই তারা নির্বাচিত হয়েছে বলে দাবি করুক এখন জানমালের আপনি নিরাপত্তা রক্ষা করবেন না নিমতলির ওই ঘটনার পর আজকে এত তাড়াতাড়ি নিমতলি থেকে চুরিহাট্টার দূরত্ব কতটুকু যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে যেই সংশ্লিষ্ট মন্ত্রীরা আছে সেই দায় দায়িত্ব নিয়ে তাদেরকে তো অবশ্যই পদত্যাগ করতে হতো অন্যান্য দেশে তো সেই রেওয়াজই আমরা দেখে আসছি তাই তো হয় যখন এতগুলো মানুষের জানমালের ক্ষতি হয় অব্যবস্থাপনা ওই বিল্ডিং যে ওয়াহেদ মেনশন সেই বিল্ডিংটা একটা মানে আবাসিক বাড়ি হিসেবে নিশ্চয়ই অনুমতি নেওয়া আছে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো আছে সেখানে এই যে এই সব কেমিক্যালের ইন্ডাস্ট্রি এই যে মানুষগুলো আছে অথচ ওখানে শিল্পমন্ত্রী গিয়ে বললেন এখানে কোনো কেমিক্যাল টেমিক্যাল নেই কিন্তু পরবর্তীতে দেখা গেল বিভিন্ন তদন্ত কমিটি যারা করেছে এবং আপনাদের বদৌলতে গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার যে ওইখানে বহু বহু আপনার কেমিক্যালের ড্রাম এগুলো মজুদ ছিল এখন দেখেন একজন অন্তঃসত্ত্বা নারী তার নামতে পারেনি সিঁড়ি দিয়ে তার স্বামী সেই নারীটির হাত ধরে আগুনে পুড়ে মারা গেছে একজন কত মা কত কত নিরীহ মানুষ নতুন বিয়ে হয়েছে ২৬ দিনের মাথায় একজন স্ত্রী তার স্বামীকে হারিয়েছে এই যে হৃদয় বিদারক এই যে জিনিসগুলো এগুলো আপনি তো আমি কি বলবেন যে সরকারের যে নীতি নির্ধারণের ক্ষেত্রে সংকট আছে আপনি বলবেন যে তাই থেকে তাহলে আগে যে সরকারগুলো ছিল সেখানেও কি আপনি বলবেন আপনি কেন যাচ্ছেন বিভিন্ন সময় যে সরকার ধারাবাহিকতা ছিল যে আপনারা সরকারের ধারাবাহিকতার গুলোর বেলায় দেখা যাচ্ছে এক সরকারের ধারাবাহিকতায় আরেক সরকার যেমন গ্যাটকো নাইকো কিংবা বড় পুকুরিয়ার বিষয়গুলো এগুলোর মামলা একজনের বিরুদ্ধে নেই আর একজনের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে হ্যাঁ সাংঘাতিক শক্তি নিয়ে রাষ্ট্র দেখা যাচ্ছে দুদক দুর্নীতি দমন কমিশন হ্যাঁ শয় শ হাজার কোটি টাকা কারো মাপ করে দিচ্ছে কোনো গ্রুপের কিন্তু দুই কোটি দশ লক্ষ টাকা অথচ সেটা ছয় কোটি টাকার ওপরে তার বিরুদ্ধে মামলা করছে একজন সাবেক প্রধানমন্ত্রীর আচ্ছা দেখেন শেষ করতে হলে একটা কথা বলি যে আজকে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে আপনি আপনার বক্তব্য শুরু করেছিলেন বিষয়বস্তু রাজনীতিক বিতর্ক কেন এখন বাংলাদেশে রাজনীতি কতটুকু আছে নীতি নীতি কতটুকু আছে এ যেভাবে এসছে তাতে নীতি কিংবা নৈতিকতা এই বিষয়গুলো এখন অনেক বড় প্রশ্নের জন্ম দিয়েছে কারণ আজকে সংবিধানে যেখানে বলা আছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক কিন্তু দেখা যাচ্ছে জনগণ সম্পূর্ণ এতিম হয়ে গেছে কারণ ভোটের যে অধিকার ভোটের অধিকার সেই ভোটের অধিকারটা ওই যে মুক্তিযুদ্ধের চেতনা এই জন্যই বিতর্ক কথা বলেছেন যে একটি ট্র্যাজিক ঘটনা এই জন্যই বিতর্ক হচ্ছে আমাকে ধন্যবাদ আজকে নেই বিপন্ন আজকে মানুষের কথা বলবার অধিকার নেই মানুষ আজকে বিরোধী দল সভা করতে পারে না সমাবেশ করতে পারে না অথচ মামলা দিয়ে একশো দুইশো তিনশো চারশো একের জনের বিরুদ্ধে কেবল বিরোধী দলের ভিন্ন মতের রাজনীতি করে এই কারণে আমি আর না আপনাকে আমি সময় আবার আসবো এস এম কামাল হোসেন আপনাকে ধন্যবাদ উনি মানে চকবাজারের ঘটনার জন্য বলছেন যে যে মন্ত্রণালয়ের দায়িত্ব সেই সব মন্ত্রীর পদত্যাগ করা উচিত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার সেই সরকার তাৎক্ষণিকভাবেই এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আপনি জানেন ইতিমধ্যে কেমিক্যাল সরানোর কাজ শুরু হয়েছে উনি একটি কথা বললেন যে পদত্যাগ করা উচিত আমি একটু প্রশ্ন করতে চাই সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী আজকের প্রধানমন্ত্রী দুই হাজার চার সালে মানে সাগর যে গ্রেনেড হামলা হয়েছিল বাইশজন লোককে হত্যা করা হয়েছিল সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেনি সেদিন স্বরাষ্ট্র দায়িত্ব দায়িত্ব প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পদত্যাগ করেনি বরং ব্যঙ্গ করে সংসদে দাঁড়িয়ে বলেছিল উনি ভ্যানেটি ব্যাগ করে গ্যানেট নিয়ে গিয়েছিলেন উনি গণতন্ত্রের কথা বলেন শেখ হাসিনাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন পঁচাত্তর সালে পনেরো বঙ্গবন্ধুকে হত্যা করার পর উনার নেতা জিয়াউর রহমান কারফু দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল ওনার নেতা জিয়াউর রহমান হা না বোর্ড করেছিল ওনার নেতা জিয়া রহমান হ্যাঁ সালে যে নির্বাচন ছিল রাষ্ট্রপতি নির্বাচন সেই নির্বাচনে কি করেছিল পত্রিকাগুলো করে আর আমি ওই ওই লাইন বাইর দিকও যাবো না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর আমি আগেও বলছি কি কি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কী হয়েছে দেশবাসী জানে এখন ভোট কারুপি ভোট চুরি সব কিছুর পাকা প্লেয়ার হচ্ছে বিএনপি এবং এই অভ্যাসটা বিএনপির আছে এই কারণে সোর যখন দেখে যে ভালো লোকেরাও দেখলে মনে করে যে ওইটা চোর আপনি একটা গল্প আছে এক লোক সকালবেলা গোসল করতেছে নামাজ পড়তে যাবে আর এক লোক নদীর ওই পাড়ে গোসল করতেছে সেও চুরি করে আইসে গোসল করতেছে ওই লোক মনে করছে সেই লোক আমার মতো চুরি করে আইসে গোসল করতেছে আর যে নামাজ পড়তেছে সে মনে করতেছে ওই লোকও ফজরের নামাজ পড়তে যাবে গোসল করতেছে এখন বিএনপির জন্ম হইছে মিথ্যকথার ভিতর দিয়ে বিএনপির জন্ম হয়েছে ভোট চুরির ভিতর দিয়ে বিএনপি কোনো দিন জনগণের ভোট নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি যতবার এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে

সেই চিন্তার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে যেভাবে সমস্ত সংস্থার লোক আজকে রক্ষা করলো আজকে আমাদের দেশের ভাবমন্ত আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়া যায় দর্শক আপনারা যারা টেলিভিশনের পর্দা এবং ফেসবুক আলোচনা শুনছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের শনি এবং রবিবার সম্প্রচার হয় দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন